তাজপুর বিচ, সি বিচ। আসুন, শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ, শঙ্করপুর তাজপুর হয়েই এর ভিতর দিয়ে রাস্তাটা আছে। চারিদিকে শুধু রিসর্ট আর রিসর্ট, দারুণ সুন্দর জায়গা দেখতে পাবেন, অভূতপূর্ব জায়গা। দীঘা কনজাস্টেড হয়েছে, এখন এই জায়গাগুলো নতুন করে তৈরি হয়েছে, এখানেও প্রচুর লোকজন যে আসে ঠিক তা নয়, খোলামেলা, খুবই ভালো লাগবে, খারাপ লাগবে না, সুন্দর জায়গা, চাইলে আসতে পারেন। এলইডি স্ক্রিন দেওয়া আছে তাজপুরের, পশ্চিমবঙ্গ সরকার। সুন্দর করে পার্ক করা আছে, সমুদ্রের একদম ধারে চলেছে। দেখুন, একটু আমরা বীজের পাশ থেকে একটু হাঁটবো, দেখুন কত সবুজ করে রেখেছে এখানে, এটা তৈরি করা আলাদা করে। এখানে একটা হোটেল করেছে খুব সুন্দর, সেখানে আপনি ভাত তরকারি থেকে আরম্ভ করে ফাস্ট ফুড থেকে আরম্ভ করে সকল জিনিস পেয়ে যাবেন। পার্ক টাইপেরও আছে ঘোরাঘুরি করার জন্যে। আমরা মন্দারমণি থেকে একটু এপাশে এসেছি, ব্রিজটা পার করলেই তাজপুর, তাজপুরেই এসেছি, শঙ্করপুর তাজপুর। আসুন, দেখাচ্ছি সমুদ্রে মাছ ধরছে কিভাবে কি করছে, এই যে ছেলেগুলো, এই দেখুন ছেলেটা মাছ ধরছে, নামছে সমুদ্রে। এখানে কাঁকড়াও আছে এই পলি মাটির ভিতরে, দেখুন কাঁকড়া মাটি তুলেছে, এর ভিতরে কাঁকড়া আছে, এই দেখুন এর ভিতর থেকেই আছে। শুধু বালি বালি আর বালি, এগুলো কি গো মাছ, কি মাছ ধরেছে এটা? মিন, আচ্ছা মিন ধরছে, আচ্ছা কিসের আছে এগুলো, চিংড়ি মাছ না কিসের? বাগদা চিংড়ি মিন, আচ্ছা। এই যে জাল ফেলে রেখেছে, দারুণ জায়গা, সত্যটা
শুনতে পাচ্ছেন শব্দটা কি সুন্দর, সমুদ্রের জানো ডেকে যাচ্ছে। কুকুরটা দেখুন গরমের চোটে বেচারা স্নান করছে, আর গরমে থাকতে পারছে না। হয়ে গেছে চান, উঠে পড়েছে সেও। ছোট ছোট সব রেস্টুরেন্ট সব ভর্তি, দেখুন পরপর পরপর সি বিচের কাছেই। সুন্দর এখানে বাগান মতন করা রয়েছে, গাড়ি পার্কিংয়ের জায়গা করা রয়েছে, কোনো অসুবিধা নেই।